আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তবে আজকের ব্লগে কোনো রান্নাবান্না শেয়ার করব না, আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো আমাদের ঘোরাটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার শনিবারের ব্লগ। আমরা সকালবেলা নাস্তা খেয়ে তারপর দুপুরের মধ্যেই বের হয়ে গেলাম। আজকে বাহিরে লাঞ্চ করব, তাই বাসায় আর রান্নাবান্না করি নাই। তো আমরা হচ্ছে বের হয়ে প্রথমে এখন লাঞ্চ করতে চলে আসলাম হাজি কাচ্চি ঘরে। এখান থেকে আমরা খাওয়া শেষ করে তারপর হচ্ছে আমাদের ঘোরার প্লেসে যাব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি বিফ তেহারি, তেহারিটা খুবই মজার ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। তো আমরা আজকে যাব ডিসি পার্কে। যারা চিটাগংয়ের আপুরা ভাইয়ারা আছেন তারা তো জানেন যে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে হচ্ছে ডিসি পার্কে ফুল উৎসব শুরু হয়। তো আমাদের হচ্ছে যেদিন এটা ওপেনিং ছিল সেদিনই যাওয়ার কথা ছিল, পরে সে চিন্তা করলো যে আসলে প্রথম দিন গেলে হচ্ছে অনেক বেশি ভিড় হবে, আসলে অনেক মানুষের ঢল ছিল নাকি। তো সেই জন্য আমরা হচ্ছে এক সপ্তাহ পর যাচ্ছি, মানে এটা গত সপ্তাহে শুরু হয়েছে আর পরের সপ্তাহে আমরা যাচ্ছি আর কি। তো আমরা হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চিটাগং শপিং কমপ্লেক্সের সামনে এসে দাঁড়ালাম। এখান থেকে হচ্ছে বাস ছাড়ে ডিসি পার্কের উদ্দেশ্যে। তো এখানে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করতেছিলাম। আমরা আসার আগে থেকে এখানে অনেক মানুষ দাঁড়াই ছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে মানুষ একদম ফুল হয়ে গেছে, সবাই হচ্ছে ওই জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়েছিল বাসের জন্য। এখান থেকেই হচ্ছে বাসগুলো ছাড়ে। তো বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। তো এখানে শপিং কমপ্লেক্সের ভেতরে সামনে একটা দোকানে দেখলাম যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান। তো আমরা এখন একটু এটাতে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাস এখনও আসে নাই। তো আমাকেও বলতেছিল যে নেয়ার মতো কিছু থাকলে পছন্দ করার জন্য। তো চিন্তা করলাম যে এখন হচ্ছে নিয়ে নিলে এগুলো হাতে ক্যারি করে হচ্ছে ঘুরতে হবে, যেহেতু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কিছু ক্যারি করতে চাচ্ছি না। তো কয়েকটা হচ্ছে ফ্লাওয়ার ভাস এখান থেকে পছন্দ করে গেলাম, পরে এসে নিয়ে যাব। সুন্দর ছিল বেশ কয়েকটা, খুবই ভালো লাগছে আমার কাছে। তো একটু দেখতেছিলাম আর তারপর হচ্ছে মানে বাসের মধ্যে উঠতে হয়েছে যুদ্ধ করে। আমি অবশ্য যুদ্ধ করি নাই, আমি হচ্ছে আরিশকে নিয়ে দাঁড়াইছিলাম। আরিশের বাবা হচ্ছে একটা মানে প্ল্যান করে যে বাস আসার সাথে সাথেই হচ্ছে ও উঠে আগে হচ্ছে সিটটা নিয়ে নিবে, তারপর আমি আরিশকে নিয়ে আসব। তো পরে দেখা গেছে বাস আসার সাথে সাথে সব ছেলেরা হচ্ছে দৌড় দিয়েছে, মানে দৌড় দিয়ে একদম মানে বাসের মধ্যে কে আগে গিয়ে সিট নিবে এই একটা অবস্থা আর কি। কোনো ওইরকম টিকিট সিস্টেম ছিল না, বাসে ওঠার পর হচ্ছে টিকিট কাটা হচ্ছিলো আর কি। যাই হোক, যুদ্ধ টুদ্ধ করে বাসেই তো উঠে গেলাম। এখন যাচ্ছি ডিসি পার্কের উদ্দেশ্যে। যতগুলো মানুষ দাঁড়াইছিল অর্ধেক মানুষ উঠতে পারে নাই, অনেক মানুষ ছিল। তো পরে হচ্ছে আরও দুইটা বাস আসে। তো আমাদের বাস ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে যায়, তিনটার দিকে বাস আসে। তারপর হচ্ছে বাসের ড্রাইভার আবার নেমে কোথায় যেন চলে গেছিলো, পরে 3:15 দিকে বাস ছাড়ে আর কি। আমরা চাচ্ছিলাম একটু আগে আগে যাওয়ার জন্য, সন্ধ্যা হয়ে গেলে ওই জায়গার সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যাবে না, আর যেহেতু ফুল উৎসব একটু সন্ধ্যা হয়ে আসলে ফুলগুলোও ভালোভাবে দেখতে পারবো না। তো সেজন্য একটু আগে আগেই যেতে চাচ্ছিলাম, কিন্তু আগে রওনা দেওয়া গেল না। সেই দুপুর করিয়ে প্রায় বিকেল হয়ে যাচ্ছিলো, যেহেতু 3টা উপরে বেজে গিয়েছে একটু পরেই হচ্ছে বিকেল হয়ে যাবে। যাই হোক, যেতে যেতে একটু পাহাড়ের ভিউগুলো ভিডিও করতেছিলাম, রাস্তার দুপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। তো যেতে যেতে দেখছিলাম আর রাস্তাটাও খুব সুন্দর ছিল। আমাদের যেতে খুব বেশি একটা টাইম লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ওই জায়গায় পৌঁছাই গেছিলাম। আর যাওয়ার পর ভিউটা কেমন লেগেছে সেটা একটু পর ভিডিওতেও দেখাবো, মুখেও বলবো। আসলে প্রথম দিন যে পরিমাণ ঢল ছিল মানুষের, মানে এত বেশি ভিড় হয়েছিল আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। তো ভেবেছিলাম যে প্রথম দিন আসলে এই মানুষের ঢলের মধ্যে আসলে ভালো লাগবে না, আর যেহেতু বাচ্চা নিয়ে যাব তো চিন্তা করলাম যে কিছুদিন পর যাই। তো এক সপ্তাহ পর এসে দেখলাম যে মানে সেম কাহিনী, মানে শুক্র শনিবার তো অফ ডেগুলোতেই মনে হয় বেশি ভিড় হয়, এত বেশি ভিড় ছিল। এই যে আমরা চলে আসছি, তো এখানে আসার পরে আরিশ হচ্ছে বেলুন দেখে নেয়ার জন্য বলতেছিল, তো ওকে একটা বেলুন কিনে দেওয়া হলো। তারপর হচ্ছে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। ফুলের মেলা দেখতে এসে মনে হলো যে মানুষের মানে সমাহার দেখে গেলাম, এত বেশি পরিমাণে মানুষ ছিল। মানে প্রথম প্রথম ভাল লাগতেছিল, হাঁটতেছিলাম মানুষের ভেতর দিয়েই হাঁটতেছিলাম, পরে একটা সময় হচ্ছে মানে আরিশ এত বেশি জ্বালাতন করতেছিল, ও
ও হঠাৎ করে কেন জানি অনেক বেশি রেগে যায় ওকে। আমি ওর পাপা কেউই কন্ট্রোল করতে পারতেছিলাম না, মানে ও কি নিয়ে যেন রাগ করে। ইদানিং একটু এরকম রাগ শিখেছে, খুব অভিমান করে বসে থাকে। তো বাসায় থাকলে তো দেখা যায় অভিমান করে একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যায়, আর কোথাও ঘুরতে গেলে এরকম রাগ আমি এর আগে কোথাও মানে ওর এরকম হয় নাই। কোথাও যাওয়ার পর আজকেই প্রথমবার দেখলাম যে ও কোথাও যাওয়ার পর এরকম রাগ করলো। আর নর্মালি আরিশ কখনোই বাহিরে যাওয়ার পর কান্নাকাটি কোনোদিনও করে নাই, আজকেই ফার্স্ট টাইম যে বাহিরে যাওয়ার পর ও এত বেশি কান্নাকাটি করতেছিল। মানে ও যে বললাম না রাগ করেছে, ওই জিদ থেকে সে প্রচুর কাঁদতেছিল। তারপর একটা পর্যায়ে বলতেছিল যে বাসায় যাব, বাসায় যাব। তো পরে আমারও আর ভাল লাগতেছিল না, যেহেতু ও জ্বালাচ্ছিল, কান্নাকাটি করতেছিল। তো পরে একটুখানি ঘুরে আমরা চলে আসছি, একটুখানি বললে ভুল হবে, মোটামুটি হচ্ছে আমরা ওই যে এই লেকের ওই পার পর্যন্ত গিয়েছি। এটা একটা দিঘি টাইপের, পাশাপাশি এখানে দুইটা দিঘি, মাঝখান দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা। আর ওই যে আমি জুম করে দেখাচ্ছি, দূরে চারপাশে এত বেশি মানুষের সমাহার, সবাই দাঁড়িয়ে আছে একদম মানে পার ঘিরে, কারণ এখানে হচ্ছে নৌকা বাইচ হচ্ছিল। আর এই নৌকা বাইচ আমি কখনোই দেখি নাই, এর আগে আজকে ফার্স্ট টাইম দেখলাম সরাসরি। তো আমরা এসে ঢোকার পরই নৌকাবাজ শুরু হয়, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে তো উপভোগ করলাম, খুবই ভালো লেগেছিল, সবাই খুব হই হুল্লোড় করতেছিল। তো আরিশের পাপা আর আমি যে এই নৌকাটার কথা বলেছিলাম যে এটাই ফার্স্ট হবে, তো পরে দেখা গেছে যে এই নৌকাটাই ফার্স্ট হয়। যাই হোক, আমরা হচ্ছে তারপর পিকচারও তুলতেছিলাম, আর আমি তো আমার ভিডিও নিয়ে ব্যস্ত, ওইদিকে আরিশের পাপা হচ্ছে আরিশকে নিয়ে ব্যস্ত। তো যেহেতু ঘুরতে গিয়েছি আপনাদের সাথে, তো ব্লগও শেয়ার করব, ঘোরার পাশাপাশি নিজে হচ্ছে ভিউ দেখার পাশাপাশি একটু ভিডিও করতে হবে। তো সেজন্য কোথাও গেলে হচ্ছে মানে ভিডিও করার কথা হচ্ছে আগে মাথায় রাখতে হয়। তো এই আর কি, ছবি ভিডিও সব কিছু মিলিয়ে হচ্ছে মানে চেষ্টা করতেছিলাম একটু একটু করে ক্যাপচার করার জন্য। আর এই তো আমরা হচ্ছে হাঁটা শুরু করলাম ওই পারে যাওয়ার জন্য, আর ওই পার হচ্ছে মানে পুরোটা ঘুরে এসে আবার এপারে আসা যাবে। তো ওইভাবে আর আমাদের আসা হয় নাই, আমরা যেদিক দিয়ে ঢুকেছি ওই দিক দিয়ে আবার বের হয়ে যাই আরিশের কান্নাকাটির যন্ত্রণায়, কারণ ওই দিকটা দিয়ে মানে পুরোটা চারপাশটা ঘুরে এসে অন্য সাইডে বের হতে হলে দেখা যাবে যে অনেক টাইম লেগে যাবে। আর একটা পর্যায়ে দেখা গেছে হাঁটতে হাঁটতে পায়েও আর শক্তি ছিল না। যাই হোক, এখন আমরা এখানে দাঁড়িয়ে নৌকা বাইচটা দেখবো। এত বেশি মানুষের ভিড়ে কোথাও মনে হয় এর আগে আমার ঘুরতে যাওয়া হয় নাই, বা ঘুরতে গিয়ে এত মানুষের ঢল মনে হয় আর কখনো দেখি নাই। নতুন নতুন একটা জায়গা, নতুন ওপেনিং হলে বা নতুন একটা ঘোরার জায়গা হলে সবাই আসে কম বেশি ঘোরার জন্য, আর ঘোরার জন্য সবাই হচ্ছে শুক্র শনিবারটাকেই বেছে নেয়। তো সেজন্যই হচ্ছে সেদিন অনেক বেশি ভিড় ছিল, মানে হাঁটাই যাচ্ছিল না এত বেশি মানুষের ভিড়। যাই হোক, মানুষের ভিড়ও হচ্ছে মানে দেখে আসলাম, ঘুরে আসলাম, ভালোই লেগেছে সব মিলিয়ে। Thank you.
এখানকার রাতের ভিউটা অনেক বেশি সুন্দর হবে দেখেই বোঝা যাচ্ছিল, কারণ এই যে ফুলের চারপাশেই কিন্তু লাইটিং করা ছিল, আর এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই লাইটিং করা ছিল, গাছ থেকে শুরু করে সব কিছুতে। তারপর পানির মধ্যে যেই যে ঝর্ণার ফ্লোগুলো ছিল ওইগুলোতেও লাইটিং ছিল। তো যখন রাত হবে বা সন্ধ্যা একটু ঘনিয়ে আসবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো এরকম খোলামেলা জায়গায় অনেকগুলা ফুলের মানে মেলা বলা চলে, এটা আসলে ফুল উৎসব আর কি, আর মাত্র কিছুদিন থাকবে। তো এখানে অনেক প্রজাতির ফুল ছিল, প্রায় 300 প্রজাতির ফুল নাকি এখানে আছে, মানে অনেক অনেক টাইপের ফুল, যে ফুল আগে জীবনে কখনো দেখা হয়নি আজকে সেই ফুলও দেখেছি। অবশ্য পুরোটা ঘুরতে পারলে আরও ভালো লাগতো, অনেক কিছু দেখা হতো, অনেক টাইপের ফুল হয়তো বা মিস করে গিয়েছি। আর এখানে হচ্ছে মানে ড্রোন শট নিলেই মনে হয় সবচেয়ে বেশি বোঝা যেত জায়গাটা, মানে শুধু ফুল দেখতেছিলাম কিন্তু ফুলগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন ডিজাইন করা ছিল, তো ওইগুলো আর ভালোভাবে দেখা যাচ্ছিল না, কারণ ওই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে মানুষ এখানে। এই যে এখান থেকেই শুরু হয় আরিশের জিত করা, সে কিছু একটা বোঝাচ্ছিল কিন্তু কী নিতে চাচ্ছিল বুঝতেছিলাম না। একটা পর্যায়ে সে তার বেলুন হারিয়ে ফেলছে, সেটা নিয়েও সে একটু জিত করে, পরে আবার ঠিক হয়। কিন্তু লাস্ট টাইম যে জিতটা করে ওইটা জিত করার পর সে হচ্ছে খুবই কান্নাকাটি শুরু করে দিছে। আর ওই যে দূরে হচ্ছে এখানে নৌকা প্রদর্শনী চলতেছিল, তো ওই জায়গাটা মানে কাছাকাছি গিয়েও আমি আর ওই জায়গায় যাই নাই, আর ইচ্ছে করতেছিল না ওর কান্নার যন্ত্রণায়। পরে হচ্ছে যে পথে এসেছি ওই পথেই আবার হেঁটে হেঁটে বের হয়ে গিয়েছি, ওপার পর্যন্ত আর যাওয়া হয় নাই। নৌকা প্রদর্শনীর ভেতরে অনেক টাইপের নৌকা ছিল, তারপর এখানে আবার পিঠা উৎসব হচ্ছিল, তারপর চিত্র প্রদর্শনী ছিল, আরও অনেক অনেক কিছু ছিল, দুই একটা রাইডসও ছিল ওই পাশটাতে, ওই পাশটাতে আমার আর যাওয়া হয় নাই। এই তো এখান থেকেই হচ্ছে স্টপ হয়ে যায় আর কি, সামনের দিকে আর যাব না। এই যে এখানে হচ্ছে নৌকা প্রদর্শনী চলতেছিল। এখানে এসে আরেকটা জিনিস সরাসরি দেখে খুবই ভালো লেগেছে, যেটা অনেক অনেক বছর দেখা হয় না, সেটা হচ্ছে দেখলাম যে খেজুর গাছ থেকে টুপটুপ করে খেজুরের রস পড়তে। এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ এখানে অনেকগুলো, আর সবগুলাতেই হচ্ছে এরকম রস পড়তেছিল। তো আমরা দেখতেছিলাম যেহেতু গাছগুলো ছোট ছিল, তো খেজুর গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম আর খেজুরের রস পড়া দেখতেছিলাম, একদম পিওর খাঁটি খেজুরের রস। শীত তো প্রায় শেষ কিন্তু এখনও খেজুর গাছ থেকে রস পড়তেছে। তো এই ভিউটা দেখে আমাদের দুজনের কাছেই অনেক ভালো লাগছে, মানে এটা অনেক দিন পর দেখা হয়েছে। যাই হোক, এই তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার মুহূর্তে আরিশ একটু শান্ত হয়, সে আস্তে আস্তে করে মানে ওর কান্নাটা থামে আর কি। তো এরপর হচ্ছে আমরা বের হয়ে ওই যে পিঠা উৎসব হচ্ছিল ওই পিঠার স্টলগুলোতে একটু যাব, কিছু পিঠা খাবো। হাঁটতে হাঁটতে আমার অনেক পা ব্যথা করতেছিল, আমরা মোটামুটি এপার থেকে ওপারে যাই, পুরোটা অবশ্য ঘুরে আসা হয় নাই কিন্তু এপার থেকে ওপার পর্যন্ত যেতেই 12টা বেজে গেছে পায়ের, আর সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে। এই ভিউটা সত্যি অনেক সুন্দর ছিল। আর এই পাশে কিছু একটা হচ্ছে চিত্র প্রদর্শনী বা অন্য কিছু টাইপের হবে, কয়েকটা স্টল ছিল, তো এই পাশে আর যাই নাই, ভাবছিলাম যে একটু গিয়ে ছবি উঠাবো, তো পরে দেখলাম যে কোনো জায়গা নাই এখানে ছবি তোলার মতো, মানুষের এত বেশি ঢল ছিল ওই জায়গাটাতে। তো পরে আবার এই পাশে এসে হচ্ছে যে পিঠার স্টলগুলোতে চলে আসলাম। তো আমরা এখান থেকে কয়েক রকমের পিঠাই খাওয়া হয়েছে, নারকেল পুলি, তারপর পাটিসাপটা, তারপর নারকেলের আরেকটা পিঠা, লবঙ্গলতিকা, কয়েক টাইপের পিঠাই এখানে খাওয়া হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে একটা পিঠাও ভালো লাগে নাই, মানে মনে হলো যে শুধু শুধুই পিঠাগুলো নিলাম, মানে একটুও ভালো লাগে নাই, কারণ পিঠাগুলো তো প্রায় ঠান্ডা ছিল, আর পিঠা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে না, পিঠা জিনিসটা আসলে গরম গরম খেলেই ভালো লাগে। তারপরও যেহেতু আসলাম কিছু পিঠা তো ট্রাই করতেই হয়। তো এখানে আরিশের বাবা আবার হাত দিয়ে দেখতেছিল ধরে যে গরম আছে কি না, গরম তো থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, আমরা হচ্ছে পিঠা খেয়ে তারপর এখন চলে যাচ্ছি। তো কথা ছিল যে যাওয়ার পথে আমরা ফুচকা চটপটি এগুলো খাবো, ওখানে আর খাই নাই, ফুচকা চটপটি বসে খাওয়ার মতো কোনো স্পেস ছিল না, মানুষ হচ্ছে এত ভিড় করতেছিল ওই দোকানগুলোতে। পরে সে বলল ইউনেস্কোতে বা সেন্ট্রাল প্লাজায় গিয়ে হচ্ছে ফুচকা চটপটি খাবে। তো সিএনজিতে ওঠার পর আরিশ ঘুমাই গেছে, তো আমারও আর ইচ্ছে করতেছিল না, এত ক্লান্ত লাগতেছিল। তো পরে বাসায় চলে আসছি, বাসায় এসে ফ্রেশ হয়ে গরম গরম চা বানিয়ে নিলাম, সাথে ছিল বিস্কিট আর ওয়েলফুডের চিড়া ভাজা। তো খাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট করে এখন রাতের জন্য একটু রান্না করব, খুবই সিম্পল হালকা রান্না। এখানে বাটা মাছ ফ্রাই করে নিচ্ছিলাম আর ডাল পালং রান্না করে নিয়েছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।